হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের কলেজ যাওয়ার ফার্স্ট দিন, আজকে 16th November। আর আমি আজকে কলেজ যাব ফর দ্য ফার্স্ট টাইম, এরকম নয়, কলেজ গিয়েছি আমি আগেও, বাট এই ক্লাসে সবাই মিলে বসে ক্লাস করা, দ্যাট ইজ আজকে, মানে ওটার আজকে ফার্স্ট দিন। তো আজকে আমি কিভাবে যাই, আমি এখন থাকছি আমার মাসির বাড়িতে ডানকুনিতে, আর তোমরা অনেক আওয়াজও পাচ্ছ মেবি, হয়তো আমার আশেপাশে কনস্ট্রাকশন চলছে। তো এখান থেকে আমি কী করে কলেজ যাবো আর কলেজে কী কী হয় সেটার পুরোটা ব্লগ আজকে থাকবে। সো স্টে টিউনড উইথ মি অ্যান্ড ডু নট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফুললি রেডি হয়ে গেছি, পুরোপুরি কলেজ যাওয়ার জন্য রেডি। জানি না ওখানে গিয়ে কী হবে না হবে, বিকজ আমি মানে একটু লাগছে আমার, ভয় বলবো না, এক্সাইটেড তো আছি, তার সাথে সাথে নতুন পুরোপুরি জিনিসটা, স্কুল এতদিন গেছি, দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অলটুগেদার, বাট কলেজটা একটা নতুন জায়গা, নতুন জিনিস, ট্রাভেলিং ফ্রম হিয়ার টু কলেজ, সো দেখা যাক। আর তোমাদেরকে মাঝ রাস্তাতে আরেকজনের সাথে দেখা করাবো, আর আমার বাকি ফ্রেন্ডসদের সাথেও তোমাদের সবাইকে দেখা করাবো, সবার সাথে কীরকম ফান হয় আজকে সেগুলো সব দেখাবো। সো এখন আমি বেরিয়ে গেছি, এখানে ট্রেন ধরতে যাব, 11:26 I can feel I'm changing, I don't know if I'll ever go back. All the ways that you make me, tell me off on the things I love. So এখন আমি আছি দক্ষিণেশ্বর স্টেশনে, দক্ষিণেশ্বর স্টেশনে আমি জাস্ট নামলাম, এবার এখানে নেমে আমি মেট্রো ধরব, আর চলো এখন যাওয়া যাক। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ও বলতে চাইছে যে ভীষণ ভালো, আর সবাই দয়া করে মাস্কটা পরে থাকবেন, করোনার অবস্থা খুব ডেঞ্জারাস, আমার মতন বড় করেছেন মতো অসুস্থতা কেউ করবেন না। 12 seconds later, এই যে দেখেছেন, চশমা ভাপিয়ে গেলে এসব করতে, এই যে দেখেছেন তো, হিপোক্রিসি কি ভি এক সীমা হতে, তুই না ইনফ্লুয়েন্সার, নো আই এম নট আ ইনফ্লুয়েন্সার ভাই, 290টা সাবস্ক্রাইবার নিয়ে কে ইনফ্লুয়েন্সার হয়। কহাঁ সে আতে হি, ও যাই এখন কলেজের ভেতরে ঢুকে দেখাচ্ছি বাকি সব, চলো টাটা। এই হলো রুটিন, 3:30 অবধি পাঁচবার মতো ক্লাস করে যাবো, 3:30 থেকে ক্লাস আছে বল, ও 4:30, ও গড, কিল মি, আমাদের এই খুব বাজে অবস্থা, এই শোচনীয় অবস্থা ক্লাসের, আমি জানি না কোথায় মানুষ বসবে, এখনো লিটারালি লোক আসে, একটা বেঞ্চ পেয়েছে যেখানে তাও যে জায়গা আছে, এটা এখানে হাতের সাপোর্ট আছে, আমার সবাই কাছে আর আমরা দেরি করে আসছি বলে আমাদের নটা পড়া, আমি এখানে একদম শেষ, ক্লাস শেষ হয়ে যাচ্ছে, ওখানে বসে আছি, ফ্যান তো নেই উপরে, দেখে নিতে পারো খুব বাজে অবস্থা। হাই বল, হাই বল, হাই বল, হাই বল,
প্রথমবার খেলাম, খুব ভালো খেতে, 10 টাকার হয়েছে, খুব ভালো খেতে। আমরা ক্লাস কলকাতা আসতে হয়, থাকতে হয়। হাই, উই আর ব্যাক। আমরা এখন কেলাস করতে যাচ্ছি, স্যারের কেলাস। আমাদের ভালো ক্লাস কবি আছে, স্যার যদি আশেপাশে থাকে আমি জানি না কি হবে আমাদের। এই মহিলাটা চিল্লাচ্ছে উচ্চস্বরে, এটা ফিশারি ডিপার্টমেন্ট, কি করে বুঝবে লোকজন এটা ফিশারি? এই যে ডিপার্টমেন্ট দিয়ে দেখা, এটা উল্টো হয়ে গেছে যদিও, বাট ঠিক আছে, চলো প্রো ব্লগার হবে। যাই, আমরা ক্লাসে গিয়ে বসে থাকবো, কিছু করব না। কিন্তু ম্যামের ক্লাসটা খুব ভালো ছিল, আমরা খুব মজা পাইছি আজকে। ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, আমাদের এখানে ওখানে বসার জায়গা কমই দেখিয়েছি আমি প্রথমেই, ওই ওইটুকু জায়গার মধ্যে একবারে 65 জনকে সেই গরুর গোয়ালের মতো ঢুকিয়েছিল, যেটা হয়নি। এখন আমাদেরকে এখন টেম্পোরারি এখানে বসানো হচ্ছে, এখানে ভাই আমরাই এত জোরে চিল্লাচ্ছি। ওই যে সবাই, যে ওই ওইখানটা দেখতে পাচ্ছেন, ওখানে সবাই আমরা আছি, চলো যাওয়া যাক। সুন্দরী, এই যে সুন্দরী, একখান সুন্দরী, কি অত্যাচার বালগুলো, দেখো খাই বলো তো একটু। এটা কে, তুমি কে, একটু নাম বলো তো, তোমাদের নাম বল। হাই, হাই, হাই। আরে এটাকে তো সবাই জানে, সৃষ্টি হাই বলো তো, হাই হাই। আমাদের স্যারের ক্লাস করতে ইচ্ছা করছে না, কিন্তু আমরা বসে আছি স্যারের ক্লাস করার জন্য। যদি আমরা স্যারের ক্লাসের একটু ক্লিপিং পাঠাতে পারি আপনাদের, আমরা খেয়ে নেব। এই যে দাদা, এই যে এখানে স্নেহা মোমো খাচ্ছে, আমার মোমো খাচ্ছে, আমাদের তালাত শেষ। হ্যাঁ, শশী ওখানে এখন ফুচকা খাচ্ছে, ওর থেকে আমরা ভাগ বসাবো, একটা একটা করে আমরা খাবো, দিয়ে বাড়ি যাব আমরা নিজেদের নিজেদের রাস্তায়। বাকিটা কাল হবে, বাকিটা কালকের ব্লগে দেখানো হবে। সিয়া, টাটা, গুড নাইট, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।